আল্লাহ বলেন কিয়ামতের কোটির ময়দানের এমন একটা হাউজে কাউসার আল্লাহ আল্লাহ বলেন দুধের চাইতে বেশি সাদা হবে মধুর চাইতে বেশি মিষ্টি হবে আল্লাহর নবী বলেন এমন পরশা হবে এমন মজা হবে যেই লোকটা একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কোনদিন লোকটা পিপাসিত হবে না আল্লাহর নবী বলেন এমন হাউজে কাউসারের পানি দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত আলামিন নিজের হাত তারা মানুষদেরকে পানি পান করাবেন আল্লাহ আল্লাহ বলেন হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে সূর্যটি মাথার সামনে এসে যাবে জমিন আর জমি থাকবে না তামার হয়ে যাবে এমন অবস্থায় আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবীকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করবে আর আমি নবী আমার উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিব আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কে কষ্ট দিবে আঘাত করবে এটা আমার আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন তখনই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন অগণবিজি আপনার ছেলে সন্তান না বাঁচার কারণে বেঈমান কাফের না আপনাকে নির্বংশ বলে গালি দে আব্দর বলে গালি দে আমি মহান আল্লাহ তাদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়া আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলাম এমন সময় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র শব্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নবীকে আল্লাহ বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম এই কাউসারের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অগণবিজি আমি মহান আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ দান করেছি আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে অনেক নবীরা একজন উম্মত নিয়ে উঠবে আবার দেখা যায় আরেকজন নবী দুইজন উম্মত নিয়ে উঠেছে আরেকজন নবী তিনজন উম্মত আরেকজন নবী ৪০ জন উম্মত আল্লাহর নবী বলেন আমি এমনি তাকাইয়া দেখি এমন একজন নবী যেই নবী এই পরিমাণ উম্মত নিয়ে এসেছেন যাদের পরিমাণ অনেক বেশি আমি গাবরাইয়া গেলাম আমি বিশ্ব নবী এমনি বললাম প্রভু গো তাহলে ওই নবীর উম্মত মনে হয় কিয়ামতের কঠিন ময়দানে বেশি হয়ে যাবে আমার নবীর উম্মত কি বেশি হবে না এমনি আমার মহান আল্লাহ বলেন অগণবিজি আপনার চেহারাটা আপনি ডান দিকে ঘোরান আল্লাহর নবী বলেন আমার চেহারাটা যখন আমি ডান দিক দিয়ে ঘোরালাম এমনি তাকায়া দেখি ওই পরিমাণ উম্মত জমিন থেকে আকাশ পর্যন্ত উম্মত আর উম্মত আল্লাহর আকাশ দেখা যায় না আমার মহান আল্লাহ বলেন আপনি বিজি আপনি বাম দিক দিয়ে মাথা ঘোরান আমি বাম দিক দিয়ে মাথা ঘোরালাম এমনি তাকায়া দেখি শুধুমাত্র উম্মত আর উম্মত উম্মতের কারণে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত দেখা যায় না আমার মহান আল্লাহ বলেন আপনি বিজি কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনাকে বেশি উম্মত দিব কসরতে উম্মত দান করব এমন উম্মত আর কারো হবে না এই কারণে আল্লাহর নবী বলেন আসরের ময়দানে ১২০টি কাতার হবে উম্মতের মধ্য থেকে তন্মধ্য থেকে ৮০টি কাতার হয়ে যাবে উম্মতে মুহাম্মদীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে উম্মত বেশি দেব এই পরিমাণ উম্মত হবে যা অন্যান্য নবী রাসূলগণের উম্মত হবে না এই হলো এক নম্বর ব্যাখ্যা কাউসারের দুই নম্বর হলো হক নবীজি আমি মহান আল্লাহ আপনাকে এমন কিছু রূহানি সন্তান এমন কিছু সাহাবা একরাম আমি আল্লাহ দান করব যেই সমস্ত সাহাবা একরাম আপনার জন্য জীবন দিতে রাজি হবে এমন কিছু সাহাবা একরাম আমি আল্লাহ দান করব শারীরিক সন্তান হলে যেমন বাবার জন্য কষ্ট করে চেষ্টা করে রূহানি সন্তান আমি আল্লাহ দান করব কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই উম্মতেরা দাঁড়াইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন শুনো ভাইরা এমন উম্মত আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যেই উম্মতেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জন্য জীবন দিতে রাজি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন আবু বকর যাকে আল্লাহর নবী ভালোবাসেন এমন একজন আবু বকর যে আবু বকরকে আমার মহান আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সালাম দিয়েছে এমন একজন সম্মানিত আবু বকর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমাকে দাফনের জন্য আমার লাশটি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে নিয়ে যাইবা রোজা শরীফের কাছে গিয়া নিয়ে যাইবা আল্লাহর নবীর কাছে পারমিশন চাইবা আল্লাহ নবী যদি পারমিশন দেয় নবীর কাছে আমাকে দাফন করবা নতুবা ভিন্ন জায়গায় দাফন করবা অসিয়ত অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবীর রওজা শরীফের কাছে নিয়া এমনি জিজ্ঞাসা করা হল হক নবীজি আপনার সাহাবী আবু বকর যে মক্কা জিন্দেগিতে আপনার সঙ্গে ছিল হিজরতের সঙ্গী গারে সুরের সঙ্গে ছিল হক নবীজি সেই আবু বকরকে আপনার সামনে হাজির করা হলো আপনি যদি পারমিশন নেন আপনার পাশে রাখা হবে পারমিশন না দিলে ভিন্ন জায়গায় দাফন করা হবে এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন রওজা মোবারক থেকে জবাব দিয়ে বলেন রে আমার সাহাবা একরাম আবু বকরের বেলায় পারমিশন নেওয়ার কোনো দরকার নাই আবু বকর এতদিন ছিল দুনিয়া জগতের আমার সঙ্গে আজকে দেখে আবু বকর আমার কবরের জগতের সঙ্গে হয়ে গেল সেই আবু বকর কেমন আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যে জায়গায় রাখা হলো ডান দিক দিয়া আবু বকর বাম দিক দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যার আমল এতই বেশি ছিল এই পরিমাণ বেশি ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন আম্মাদার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আলোচনা করতেছেন রে আয়েশা ওই যে আকাশের অসংখ্য অগণিত তারকা দেখা যায় বলো তো দেখি আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত যার আমলটা আকাশের তারকার মতো আম্মাদার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে নবীজি আপনি বলুন এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন আমার উম্মতের মধ্যে সেই উম্মতটা বলো হযরত উমর উমর ইবনে খাত্তাব আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চারা মলিন হয়ে গেল আল্লাহর নবী বুঝতে পেরেছেন ওনার চেহারা কেন মলিন হয়ে গেল এমনি আল্লাহর নবী বলেন আয়েশা
করবানা, মন খারাপ করবানা। তুমি শুনে নাও আবু বকর, এক রাত্রে রাত্রিতে আমি নবীর জন্য যেই কষ্ট করেছে, আবু বকর এই যে একটা রাত্রিতে কষ্ট করেছে, উমরের তাম জিন্দিগির আমল যদি এক ফল্লায় তোলা হয়, আবু বকরের একটা রাত্রের আমলের সমান হবে না। কেমন আবু বকর উমর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ দিয়েছেন, যে আবু বকর আল্লাহ নবী বিশ্বনবী রহমাত আলমিনের জন্য নিজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি গুলো বিলীন করে দিলেন, সেই আবু বকর যিনি ধনী ছিলেন কিন্তু নবীর সাথে কলমা পরে যখন মুসলমান হয়ে গেলেন উনার সকল সম্পত্তি গুলো ইসলামের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বলেন অগণবিধি এমন রুহানি সাহাবাইকরাম আমি আল্লাহ দিয়েছি, শারীরিক সন্তান গুলা যেমন ভাবে বাবার জন্য মার জন্য কষ্ট করে, রুহানি সন্তান গুলো আপনার জন্য জীবন দিতে তারা রাজি। এইভাবে অমর রাজিয়াল্লাহু তাআলা ইয়াবুল উমরকে আমার মহান আল্লাহ দিয়েছেন, কাফিরদের মধ্যে দেখি এমন কোন কাফির নাই যেই কাফির গুনাহ উমরকে ভয় করে নাই, কারণ উমর সেই উমর আল্লাহর নবী যার বেলায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেন প্রভু গো আবু জেহেল অথবা উমরকে আয় আল্লাহ ইসলামের জন্য কবুল করে ইসলামটাকে শক্তিশালী করে দাও, আমার মহান আল্লাহ আবু জেহেলের বেলায় কবুল না করে উমরের বেলায় আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই উমর যেই উমর কাফির থাকা অবস্থায় কাফেররা প্রশ্ন করল কে আছে এমন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার দেহ থেকে খোল্লা দিহন্নিত করে যদি আমাদের সামনে হাজির করতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বলেন এমন সাহস মক্কার মধ্যে কোনো মানুষের নাই আমি ছাড়া। উনি দাঁড়ায় গেলেন নাঙ্গা তার বাড়ি নিয়ে রওনা করেছেন, বিশ্বনবীর খোল্লা দেহ থেকে দিহন্নিত করে দিবেন, এমন অবস্থায় রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, উনি বলেন কই যাও, আমি যাই নবীজির কল্লা দিহন্নিত করার জন্য, উনি বলেন আল্লাহর নবীর সাথে মোকাবেলা করার আগে বাড়ির মধ্যে যাও, গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উনি রাগে রাগান্বিত হয়ে গেলেন, দৌড় দিয়ে বোনের বাড়ি থেকে দেখেন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত চলছে, সেজুরে বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে কোরআনের আওয়াজ চলছে দরজার সামনে দাঁড়াইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতেছেন, এমন ভাবে তেলাওয়াত শুনতেছেন আর চোখ থেকে জোর জোরাইয়া পানি ফলাইতেছে। এমনি লোকেরা বলে ওর উমর তুমি না কত পাষাণ হৃদয়ওয়ালা যুবক, তুমি না কত পাষাণ হৃদয়ওয়ালা মানুষ, তোমার চোখ থেকে কেন জোর জোরাইয়া পানি ফলায়? ওমর বলেন আমি জিন্দিগিতে কোন কথা কত কথা শুনলাম, কত আলোচনা শুনলাম, কিন্তু কোরআনের চাইতে এত সুন্দর বাণী আমি জিন্দিগিতে কোনোদিন শুনি না। কিন্তু না রাগ সামলাতে পারা না, উনি একবার ভাবতেছে এমন কালাম তো মানুষের কালাম হতে পারে না, এটা যে আল্লাহর কালাম আমার কোনো সন্দেহ নাই, কিন্তু উনি এটা তো আর সহ্য করতে পারে না, দরজার মধ্যে করাঘাত করেছেন, এমনি তেলাওয়াত বন্ধ হয়ে গেল, দরজা খুলে দেওয়া হল, ভগ্নিপতিকে এমন ভাবে আঘাত করেছেন উনি পড়ে গেলেন, বোনকে আঘাত করেছেন পড়ে গেলেন, এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝতে পেরেছি তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, তবে একবার তোমাদের কাছে বলি যে কোরআন তোমরা পড়েছো ওই কোরআনটা আমার হাতে দাও। এমনি বললাম দেওয়ালে ভাই তুমি আমার ভাই হতে পারো কিন্তু আল্লাহর কালাম তোমার হাতে দিব না, এটা পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যায় না। এমনি ওনাকে বলা
দাঁড়াও, তুমি যদি এই কালাম ধরতে চাও তাহলে তোমাকে পবিত্র হতে হবে। উনি গোসল করে নিলেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হলো, হযরত ওমরের চোখ থেকে জোর জোর পানি পড়তেছে। হযরত ওমর বলেন, না হতে পারে না, এমন কালাম যেই নবী আমাদের সামনে এনেছেন, উনি যে আল্লাহর পয়গাম্বর আমাদের কোনো সন্দেহ নাই, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবীর কাছে গিয়া ওমর বলেন, অগনবীজি আমি আর দেরি করতে চাই না, আমাকে কলেমা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কলেমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। আর আমার মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উনি বললেন, আমার মনে হয় গত রজনীতে যে আমি দোয়া করেছি, আমার মহান আল্লাহ উমরের বেলায় আমার দোয়াটি আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমর, যেই উমর কলমা পড়ার পরে এতদিন পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন গোপনে গোপনে নামাজ পড়েন, প্রকাশ্য ভাবে নামাজ পড়েন না। এখন নজরতে উমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে বলে, এখন নবীজি আর দেরি করা যাবে না, এখন থেকে প্রকাশ্য ভাবে নামাজ পড়তে হবে। কোন বেঈমান কাফির যদি হামলা করে আঘাত করে, আমি উমর আগে শহীদ হতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিধানটাকে প্রকাশ্য ভাবে পড়তে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর নবী মহা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমার উমরের মধ্যে এমন সাহস আছে, এমন ভাবে তার সাহস। আল্লাহর নবী তাকে প্রশংসা করলেন। সেই উমর, যেই উমরটাকে বেঈমান কাফেররা তরতর করে কাঁপে, আমার মহান আল্লাহ বলেন, এমন উমর আমি মহান আল্লাহ আপনাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন, মুনাফিকের মধ্য থেকে কোন মুনাফিক আল্লাহ নবীর ফয়সালা যদি মেনে না নিত, উমরের কাছে আসিয়া বলে, ওরে উমর আপনি এই বেলায় মীমাংসা দেন। উমর বলেন, নবীর কাছে কে গিয়েছো বলে, হ্যাঁ গিয়েছিলাম। আল্লাহ নবী কি বলেছেন বলে, আমার বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন। এমনি উমর বলেন, তোরে তুই একটু দাঁড়া, আমি ভিতর থেকে চলে আসি। ভিতরে গিয়ে নাঙ্গা তরবারি নিয়ে আসিয়া দেহ থেকে খল্লা দিখণ্ডিত করে দিয়ে বলেন, তোর মতো মুনাফিক যে আল্লাহ নবীর ফয়সালা মানে না, তার ফয়সালাই গল দেহ থেকে খল্লা দিখণ্ডিত করে দেওয়া। সেই উমর আল্লাহর পুনর্বিদার করেছেন বিশ্ব নবীকে। আল্লাহ বলেন, নবী গো আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো এমন সাহাবা একরাম আমি আল্লাহ দান করেছি যাদের মাধ্যমে ইসলামটাকে বিশ্বময় বিজয়ী করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমর, যেই উমরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর রাজত্বের মালিক বানিয়েছিলেন, সেই উমর রাস্তা দিয়ে যায়, একটা মার দেখে উমর চোখের পানি ফালাইয়া কান্দে। লোকেরা বলে, উমর তুমি কেন কান্দ? উমর বলেন, এই মারটা দেখে আমার অতীতের কথা মনে হয়ে গিয়েছিল। এই মাঠে আমি উট রাখানি করতাম, আমি ছাগল রাখানি করতাম, আমার কোনো দাম ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কিন্তু আজকে কোরআন ধারণ করার কারণে আমার মহান আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিয়েছি। সেই উমরকে মহান আল্লাহ দান করেছেন এমন একজন উমর। আমার মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই উমর 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু এমন একজন উমর ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে গিয়ে বলেন, ওরে হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের লিস্টি আছে, তুমি দেখো না আমার নাম মুনাফিকের লিস্টির মধ্যে আছে কিনা। কারণ উমর হতে পারে কিন্তু মুনাফিকের ভয় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমর, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, এমন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু, যে আবু বকর রাস্তা দিয়ে চলে আর বলে, আল্লাহ
আমি যদি গাছ হয়ে যাইতাম তাহলে গরু খেয়ে ফেলত, আমি যদি এইভাবে অনুশোচনা করতেছেন, আমি যদি স্বাভাবিক কোন জীব জানোয়ার হয়ে যাইতাম তাহলে তো আমি মরলেও শেষ হয়ে যাইত, আমাকে তো মানুষ বানাইয়েছ, আমি যদি নেক আমল না করি তো জাহান্নামের লাকড়ি হব। উনি আফসোস করতেন আর বলতেন, তাহলে আল্লাহ বলেন এমন সাহাবা ইকরাম আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই সমস্ত সাহাবা ইকরামের ঈমান এতই মজবুত ছিল, এরা তাবাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীকে কখনো ছাড়তে তারা রাজি নাই। এই সমস্ত সাহাবা ইকরাম আমি আল্লাহ দিয়েছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো গাবরাবেন না, কাফেরেরা আপনাকে নিয়ে মস্কারি করে টাট্টা করে গাবরাবেন না। তিন নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অগ নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো তিনশোরা কোরআন আমি আল্লাহ আপনাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাম মানে আসুন, আমার মহান আল্লাহ বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো হাউজে কাউসার আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলা হলো হাউজে কাউসার, এমন একটা পানি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের কোটির ময়দানের এমন একটা হাউজে কাউসার, আল্লাহ নবী বলেন দুধের চাইতেও বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে, আল্লাহ নবী বলেন এমন পরশা হবে, এমন মজা হবে, যে লোকটা একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কোনদিন লোকটা পিপাসিত হবে না। আল্লাহ নবী বলেন এমন হাউজে কাউসারের পানি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিটা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন নিজের হাত তারা মানুষদেরকে পানি পান করাবেন। আল্লাহ আল্লাহ বলেন আসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে সূর্যটি মাথার সামনে এসে যাবে, জমিন আর জমি থাকবে না তামার হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবীকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করবে, আর আমি নবী আমার উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলেজা ঠান্ডা করে দিব। নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হাউজে কাউসার দান করলাম, এই জিনিসটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি আর কাউকে দেই নাই দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি কাজেই আপনার দায়িত্ব হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বিজি এক নম্বর দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন, নিজে পড়ুন অন্যকে নামাজ শিক্ষা দেন। দুই নম্বর হলো ওয়ানহার, আপনি কুরবানি করুন, এক নম্বর হলো নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো, নামাজের মাধ্যমে মানুষের দুনিয়া আখেরাতে ফায়দা আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। এই কারণে আল্লাহ বলেন নামাজ পড়ুন। এক শ্রেণীর মানুষরা এমন আছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এমন লোক সমাজে আছে কি নাই, কথা বলেন আছে কি নাই, এরা নামাজও পড়বে আবার জাহান্নামে যাবে। কেন? তার কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ একদল নামাজি আছে এদের জন্য ওয়াইন ধ্বংস,
এদের জন্য ক্ষতিদায়ক বলে কেন বলে এরা নামাজ পড়ে দুইটা দোষ আছে একটা দোষ হলো এই সমস্ত মানুষেরা নামাজ পড়ে নামাজের মধ্যে অবহেলা করে নামাজ সঠিকভাবে আদায় করে না নামাজের রুকু নামাজের সিজদা নামাজের কওমা জলসা সঠিকভাবে আদায় করে না এক শ্রেণীর মানুষেরা এই দোষগুলো আছে দুই নম্বর হলো এরা নামাজ পড়ে ঠিক কিন্তু আল্লাহকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য এমন লোক আমাদের সমাজে আছে কি নাই মানুষদেরকে লোক দেখানোর জন্য আল্লাহ বলেন এদের এদের জন্য দুর্ভোগ এরা জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও এই নামাজটাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না তাহলে এমন ভাবে নামাজ পড়তে হবে যে এই নামাজটা একমাত্র কার জন্য আর জোরে বলে কার জন্য এই কারণে আল্লাহর জন্য দুই নম্বর হলো নামাজের মধ্যে অলসতা করা যাবে না এমন ভাবে নামাজ পড়বা জামাতের সাথে নামাজ পড়বা আজকে আমাদের অবস্থা হলো জামাতের সাথে নামাজ পড়তে আমরা কেউ রাজি নাই অথচ নবীর সাহাবা কিরামের জিন্দেগী থেকে তাকিয়ে দেখা যায় এমন অন্ধ সাহাবি মসজিদে একা একা যেতে পারে না ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে নিছে ওই রশিতে ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ নবী বলেন রে উম্মতেরা তোমরা যদি মসজিদের দিকে নামাজ পড়ার জন্য যদি ঘর থেকে বাইরে হও এক একটা কদমে মহান আল্লাহ এক একটা নেকি দান করে দিবে এখন শুনবায়রা জুমার নামাজের জুমার দিনে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সর্বপ্রথম মসজিদের মধ্যে গিয়া ঢুকে মহাল আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি করলে সদকা করলে এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দান করে জুড়ে বলেন সুবহানাল্লাহ দুই লম্বায় এই লোকটা প্রবেশ করবে একটা মহিষ অথবা একটা গরু আল্লাহ রাস্তায় সদকা করলে কুরবানি করলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব আবার মহান আল্লাহ তার আমল নামায় দান করবে তিন নম্বরে যেই লোকটা প্রবেশ করবে একটা ছাগল আল্লাহ রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব মহান আল্লাহ আমল নামায় দান করবে চার নম্বরে যেই লোকটা প্রবেশ করবে একটা মুরুব মহান আল্লাহ রাস্তায় দান করে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব মহান আল্লাহ তার আমল নামায় দান করবে পাঁচ নম্বরে যেই লোকটা ঢুকবে এই লোকটা একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব আবার মহান আল্লাহ তার আমল নামায় দান করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নামাজ সঠিকভাবে যদি আমরা পড়তে পারি নামাজের দিকে যদি আমরা আগাই আমাদের সম্মান বাড়বে মর্যাদা বাড়বে এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন নামাজের দিকে আমাদেরকে আহ্বান করেছেন উৎসাহী করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এমন নামাজ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার ভিতরে লোহা ঢুকে গিয়েছে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন লোহা ঢুকে গেছে কিভাবে বাহির করব উনি কষ্ট পায় এমনি সাহাবা একরাম পরামর্শ করেছে এখন ওমর যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন এটা বাহির করা সহজ হবে কারণ ওমর সেই ওমর উনি যখন নামাজে দাঁড়ায় যায় এমন ভাবে নামাজে দাঁড়ায় উনি দুনিয়াতে আসে না পরকালে চলে গেছে উনার কোনো খবর থাকে না এমন ভাবে নামাজের মধ্যে দেন আল্লাহ বলেন নামাজ তো এমন একজন আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেন এমন ভাবে নামাজ পড়া শুরু করেছেন উনার গড় জ্বলে গিয়েছে উনার গড় জ্বলে সবগুলা সাইকাই হয়ে গেল উনি সালাম পিরানোর পরে এলাকার মানুষেরা বলে হুজুর গো আপনি নামাজ পড়লেন আপনার গড়টা তো জ্বলে গিয়েছে উনি বলেন আমি তো খবর কইতে পারি না সবাই লোকরা আশ্চর্যম্বিত হয়ে গেল আপনি নামাজের ভিতরে আপনার গড়টা জ্বলে গেল আপনি খবর কইতে পারেন না উনি বলেন আমি কিভাবে খবর খবর কারণ আমি তো দুনিয়ার আগুন নিবানের মধ্যে ছিলাম না আমি আল্লাহর জাহান্নামের আগুন নিবানের মধ্যে ছিলাম আমি তো জাহান্নামের আগুনের ভয়ে নামাজ পড়তেছি তোমরা দুনিয়ার আগুন নিয়ে ব্যস্ত
আমি জাহান্নামের আগুনটা নিবানোর জন্য ব্যস্ত, কারণ জাহান্নামের আগুনটা কখনো সহ্য করা যায় না। যারা বলেন ঠিক না বে ঠিক, এই কারণে এমন ভাবে নামাজ পড়তে হবে যেই নামাজটা আমাদের জন্য নূর হবে, আলো হবে। এমন ভাবে নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের জন্য এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে নামাজের প্রতি কখনো অবহেলা করা যাবে। আরো জোরে বলেন না। এখন আসুন ভাইরা, আমার মহান এর মহান আল্লাহ এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের দুই নম্বর দোষ হল এরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা মানুষদেরকে দেয় না, বাধা দেয়। যেমন লবণ, যেমন কুদাল, যেমন স্বাভাবিক কিছু প্রয়োজনীয় জিনিস এইগুলা দেয় না, এইগুলা থেকে মানুষদেরকে বিরত রাখে। এটা কখনো প্রকৃত মানুষের গুণ হতে পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক। এখন শুরু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো আপনি নামাজ পড়ুন, দুই নম্বর হলো ওয়ানহার আপনি কুরবানি করুন, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। কুরবানির মধ্যে ফজিলত আছে কি নাই, আরো আছে কি নাই, কুরবানি করুন। কুরবানি মানে সবচেয়ে বড় কুরবানি হলো নফসের কুরবানি। আপনার মনে চায় না ওয়াজ নসিহত শুনতে, কিন্তু আপনি ওয়াজ নসিহতে বসতে হবে, আপনি শুনতে হবে। আপনার মনে চায় না আল্লাহর গোলামি করতে, কিন্তু করতে হবে। আপনার মনে চায় না মসজিদের মধ্যে বেশি সময় বসতে, এরপরে বসতে হবে। এইভাবে মনের সাথে আপনি আপনি যুদ্ধ করতে হবে। মনের সাথে যারা যুদ্ধ করে এরাই কোন পরই মুজাহিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতরের নামাজে আপনার মন চায় না আরামের ঘুম হারাম করে উঠবেন, মনে চায় না ঠান্ডা পানি দ্বারা ওযু করবেন, কিন্তু মনের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে আপনি নামাজ পড়ুন, এটা কোন মনের কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি করুন। কুরবানি মানে আল্লাহর দ্বীনের জন্য আপনাকে নিবেদিত হতে হবে। আমার জান যদি দিতে হয় আমি দিব, মাল যদি দিতে হয় আমি দিব, আমি যদি শরীর দিতে হয় একবার দুইবার নয় হাজার বার দিতে আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিজের জীবনটা বিসর্জন করে দাও। তেমনি ভাবে ফেরাউন, তার ঘরে একটা দাসী ছিল যার নাম মাশতা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন হিজরত করতেছিলেন, রাসূল যখন মেরাজ করতেছিলেন মক্কা থেকে মদিনায়, আল্লাহর রাসূল যাইতেছিলেন, এমনি হাজার আল্লাহর নবী এমন একটা জায়গায় চলে গেছেন যেই জায়গা থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জিব্রাইল জান্নাতের সুগ্রাণ আসতেছে, মনে হয় জান্নাতের মধ্যে চলে আসলাম নাকি। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী গো জান্নাতের ভিতরে তো এখনো আসি নাই। তাহলে আল্লাহর নবী বলেন যে আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ আসতেছে। আল্লাহর নবী বলেন জান্নাত নয়, এটা হলো ওই মাসে তার কবর, যেই মাসে তার ইমানের জন্য নিজে এবং কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছিল। অগ্নবীজি তার কবর থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনাটা হলো ফারাওয়ের ঘরের দাসী তার মেয়েকে সুল আশ্রয় দিতেছে, আর ডাক দিয়ে বলে তুমি আল্লাহকে বিশ্বাস করো। ফেরাউনের মেয়ে বলে ও মা সেতা, ও দাসী, কোন আল্লাহর কথা বলো, আমাদের আল্লাহ তো আমাদের বাবা ফেরাউন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা সেতা বলেন না,
মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না আমাদের আল্লাহ বলেন তিনি যিনি সাত আকাশ সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন তিনি হয়েছেন আল্লাহ এবার মা সেতা বলে সেই রবের প্রতি আমি বিশ্বাস করলাম যার মরণ নাই যিনি চিরঞ্জীব যিনি হাইয়ু এবং কাইয়ুম যারা বলেন ঠিক না বেরিক এবার মা সেতা বাবার কাছে দৌড় দিয়ে গা বলে বাবা গো আমাদের করের দাসীটা তো আপনাকে মানে না উনি নাকি আরেকজন খোদা আছে তাকে মানে মা সেতাকে হাজির করা গেল ডাক দেয়া বলে আমাকে খোদা মান না জীবন দিব কখনো মানবো না এমনি বলে তোকে জীবন দিতে হবে পরে আগে তোর মেয়েটাকে খনিজার টুকরা মেয়েটাকে উত্তপ্ত আগুন জ্বালাইয়া উত্তপ্ত আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিল সন্তান চটফট করে যখন মারা গেল এমনি মারা যাওয়ার আগে সন্তানটার জবান আল্লাহ করে দিয়েছেন কুলে সন্তান চিৎকার দিয়ে বলে মা গো ঘাবড়াবা না চিন্তা করবা না এই আগুনটা আসলে আগুন নয় এই আগুনে পড়তি হয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডও দেরি হয় না এই কথা শুনিয়ে মা সে তার ইমান পেরে গেল এবার মা সে তাকে বলা হয় এবার তোমাকে নিক্ষেপ করা হবে মা সে তা ডাক দেয়া বলে আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই কারণ আমি আগুনে পড়ে যাব কোনো অসুবিধা নাই তাহলে বলা বলো তোমাকে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে এবার মা সে তাকে আগুনে নিক্ষেপ করার আগে একটা ওসিয়ত করেছে এ ফেরাউন আমাকে তো আগুনে ফুরাইয়া মারবা আমার কোনো দুঃখ নাই আমার কোনো বেদনা নাই তবে একটা কথা বলি আমার মেয়েকে আমার সন্তানকে যেখানে দাফন করা হবে ওই জায়গায় আমাকে দাফন করিও কেন কারণ কল কামতের কঠিন ময়দানে আমি যখন কবর থেকে উঠবো আমার সন্তানাদি সহ আমি উঠবো হাসরের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবেন কি নিয়ে এসেছো আমি বলবো আল্লাহ আমি এবং আমার বাচ্চা সহ তোমার দিনের জন্য শহীদ হয়ে এসেছি এইটুকু ওসিয়ত করে মা সে তাকে এমন ভাবে আগুনে ফুরাইয়া এমন ভাবে ফুরাইয়া উনাকে শহীদ করে দেওয়া হলো আল্লাহর নবীকে জিব্রাইল বলেন অবলম্বিজি এই সেই মা সে তা এই মা সে তা ইমানের জন্য আল্লাহর ভালোবাসায় মহাব্বতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করে দিয়েছে আল্লাহ নবীকে বলা বল অগ নবীজি এই সেই মা সে তার যেই মা সে তার কবর থেকে জান্নাতের সুগরান আসতেছে যে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এমন অসংখ্য অগণিত ঘটনা রেখেছেন সবগুলা বলার টাইম নেই যতটুকু বললাম আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই কথাগুলোর উপরে আল্লাহ আলোচনা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এখন